আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমি সরাসরি রান্না বানায় চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আজকে আমি এই যে কলার থোটটা রান্না করব তো কলা গাছ থেকে কলার আমি নিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর আমাকে ইন্ডাকশানে রান্না করব তো এখানে ফ্রাই প্যানে এখানে তেল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো একটু পেঁয়াজে দিলাম একটু রসুন থেতা করে দিয়েছি আর একটু কাঁচামরিচ চিরে দিয়েছি এগুলো একটু দু মিনিট ভালো করে একটু নাড়িয়ে নেব তো তারপর এখানে একটু জিরা দিয়ে দিব তারপর লবণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে থরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো কলার থরের যেহেতু আয়রন আছে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে মেয়েদের জন্য তো তাই একটু চেষ্টা করবেন কলার থরটা খাওয়ার জন্য তো তারপর আমি যেখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো ভুঁড়ির যে চর্বিটা হয় সেই চর্বিটা দিয়ে দিচ্ছি তো আমরা সচরাচরে যে ভুরি কাঁচা ভুঁড়িটা জাল দেওয়ার পরে যে পানিটা থাকে সেই পানিটা আমরা ফেলে দিই অনেক সময় তো ওটা ফেলে না দিয়ে একটু রেখে দিলে দেখবেন যে নিচে একদম এগুলো চর্বিটা একদম জমাট বেঁধে যাবে এগুলো ফেলে না দিয়ে এরকম রেখে দিলে ভাজিতে দিলে অনেক টেস্ট হয় তো অনেক সময় ফেলে না দিয়ে আমরা রেখে দিয়ে এটা ভাজি করে নিলে খেতেও অনেক টেস্ট হবে তো তারপরে যে আমার কারেন্টটা চলে গেছিলো তো ইন্ডাকশান থেকে আবার মাটির একটা ট্রান্সফার করে নিলাম তো যে কোনো ভাজিতে একটু চর্বি দিলে খুব টেস্ট হয় তো যেহেতু এটা কলার থোর আর কলার গাছে তো অনেক পানি থাকে তো একটু এই জন্য হতেও একটু দেরি হচ্ছে তো ফাইনালি আমার ভাজিটা প্রায় হয়ে আসছে তো আমি এবার নামিয়ে পরিবেশন করে নেব তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশেই থেকে যাবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ